আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। দর্শক, বিদেশে যাচ্ছি, কোথায় যাচ্ছি বলবো না, বলি, একেবারে এয়ারপোর্টে চলে এসেছি। আমি একটু ভিন্ন ধরনের একটি বিষয় নিয়ে দেশের বাইরে যাচ্ছি। আবার ভেবেন না যে দেশ থেকে পালাচ্ছি, সরকারের নানান সমালোচনা করি বলে পালাচ্ছি এটা আবার মনে করেন না। আসলে আমি যাচ্ছি মালয়েশিয়াতে। আপনারা জানেন যে আমার সাংবাদিকতা জীবনের একটি বড় অংশ জুড়ে আছে প্রবাসী, প্রবাস নিয়ে আমি কাজ করি। এবং আজকে যে প্রবাস কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই সরকার এবং আমরা সবাই জানি যে প্রবাসীদের রেমিটেন্স আসাটা আমাদের জন্য কত জরুরি। যাই হোক, লম্বা কথা বলবো না, কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট রাত 8টার সময় ইউএস বাংলাতে করে যাচ্ছি, মালয়েশিয়াতে পৌঁছাবো রাত 2টায়। নিশ্চয়ই মালয়েশিয়ায় পৌঁছে জানাবো সেখানে আমাদের প্রবাসীরা কেমন আছে, প্রবাস থেকে রেমিটেন্স ঠিক মতো আসছে কিনা এবং তাদের সুবিধা অসুবিধাগুলো কী, এসব বিষয় নিয়ে আমি অতীতেও কাজ করেছি, এবারও কাজ করব। এবং আমি এর আগেও বলেছি যে পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন, একজন বাংলাদেশিও যদি থাকে আমি তাদের নিয়ে কাজ করব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি এখন একেবারেই, দেখেন, আপনাদেরকে একটু দেখাই, এয়ারপোর্ট হয়তো একটু অন্ধকার দেখছেন, আমি এয়ারপোর্টের একেবারে সামনে থেকে কাজ করছি। দোয়া করবেন আমি ভেতরে যেয়ে অথবা প্লেনে উঠে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন। দর্শক, একেবারে টিকিট কাউন্টারের সামনে ইউএস বাংলার, অলরেডি বোর্ডিং পাস নিয়েছি, রওনা হব কিছুক্ষণের মধ্যেই। তো আমার এই ট্যুরের নাম দিয়েছি মালয়েশিয়া মিশন। এই মিশনে বাংলাদেশি প্রবাসীদের নানান সমস্যার সম্ভাবনা তুলে ধরবো। ইতিমধ্যে দেখেন যে কাউন্টারে অনেক বাংলাদেশি যারা আসছেন এবং কর্মী ভিসায় যারা যাচ্ছেন, দেখুন একটু যদি তাদের দৃশ্যটা দেখাই, তারা যাচ্ছেন বিভিন্ন এয়ারলাইন্সে, তার মধ্যে ইউএস বাংলা থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি কর্মী হিসেবে প্রথম গত 29 তারিখে যাওয়া শুরু করেছে। এবং এটা আমাদের জন্য ভালো যে এই সংকটময় মুহূর্তে বিদেশে কর্মী যাওয়া মানে এটা আমাদের দেশের জন্য, আমাদের রেমিটেন্সের জন্য অত্যন্ত একটি সুখবর। দর্শক, যেতে যেতে নিশ্চয়ই আরও অনেক কথা বলবো, সাথেই থাকুন। দর্শক, চলে আসলাম, ইমিগ্রেশন পার হয়ে একেবারে লাউঞ্জে এসেছি, খাওয়া দাওয়া করবো, তারপরে 8টার সময় ফ্লাইট উঠবো। তো যেটা বলছিলাম যে আমার এই মিশনের নাম হচ্ছে মালয়েশিয়া মিশন। এই মিশনে আমাদের বাংলাদেশি যারা কষ্ট করে একদম মানে রক্ত ঝরিয়ে পয়সা দিয়ে যারা দেশে পাঠায়, এই মানুষগুলোর আমি তাদের কথাগুলো, তাদের যন্ত্রণাগুলো, কষ্টগুলো, সমস্যাগুলো তুলে ধরবো। আমরা বেসরকারিভাবেও কিন্তু অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি, কেননা অনেক জায়গায় আমাদের অ্যাম্বাসির লোকজন পৌঁছাতে পারে না, তাদের কথাগুলো তারা অ্যাম্বাসিতে এসে বলতেও পারে না, সেই কথাগুলো আমরা মিডিয়ার মাধ্যমে তুলে ধরব। আমরা অবশ্যই চাই যে আমাদের কর্মীরা বিদেশে ভালো থাকুক, এবং তারা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, এবং এই মুহূর্তে আমাদের রেমিটেন্সটা সবচেয়ে প্রয়োজন। তো সুতরাং এরকম একটি প্রত্যাশা নিয়ে যাচ্ছি, দোয়া করবেন। ইমিগ্রেশন পার হয়েছে যখন নিশ্চয়ই যাবো, মালয়েশিয়া যাবো, এবং যে কয়দিন থাকবো প্রতিদিনই চেষ্টা করব যে প্রবাসীদের কিছু না কিছু বিষয় তুলে ধরার জন্য। যাচ্ছি, দোয়া করবেন। দর্শক, প্লেনে ওঠার আগে লাউঞ্জে বসে খাবার খাচ্ছি, দেখছেন এই বলাকা লাউঞ্জে বসে এই মুহূর্তে আছি। তো কিছুক্ষণের মধ্যেই, বেশি সময় নেই, হাতে আধা ঘন্টার সময়, এই সময়ের মধ্যেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে যেতে হবে বোর্ডিংয়ে, নিশ্চয়ই যাব। এবং আবার বলি, আবারও বলি যে
প্রবাস নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করেছি, সুতরাং প্রবাসীদের নিয়ে কাজ করা, তাদের পাশে থাকা, এটা একটা জাতীয় দায়িত্বও মনে করি। আর আবারও বলি যে মালয়েশিয়ায় এর আগে আমি অনেকবার গেছি, যতবার গেছি ততবারই কিন্তু প্রবাসীদের নিয়ে নানান রকম তাদের কথা জানানোর চেষ্টা করেছি, তাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করছি। এবারও চেষ্টা করব যে কোভিড পরবর্তী অবস্থায় আমাদের প্রবাসীরা কেমন আছে, তারা টিকতে পারছে কিনা, নতুন করে কর্মী যাওয়া শুরু করেছে, তাদের স্যালারি কেমন এবং সেখানে কোনো সমস্যা আছে কিনা, কেননা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অনেক কিন্তু কথাবার্তা আছে। সেই কথাবার্তার মধ্যে আছে যে সিন্ডিকেট করে মালয়েশিয়ায় লোক যাচ্ছে, মাঝে মধ্যে আবার বন্ধ হয়ে যাচ্ছে, নতুন করে আবার 10,000 G2G পদ্ধতিতে যাচ্ছে আমাদের কর্মীরা একেবারেই বিনা খরচে। আসলে পরিস্থিতিটা কী মালয়েশিয়ায়, যে নিশ্চয়ই দর্শক আপনাদেরকে জানাবো এবং সবিস্তরে কথা দিচ্ছি। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে যাব, একদম রুট লেভেলে যে কর্মীদের কাছ থেকে কথাগুলো তুলে নিয়ে আসবো। এবং আমি জানি যে প্রবাসীদের ব্যাপারে বাংলাদেশের মানুষ অত্যন্ত সহানুভূতিশীল এবং তাদের সমস্যাগুলো যদি এই মুহূর্তে সমাধান হয় নিশ্চয়ই এটি আমাদের জন্য একটি বড় পাওয়া হবে, কেননা রেমিটেন্সের এই সংকটের সময় প্রবাসীদের সংকটগুলো সমাধান করা, তাদেরকে উৎসাহিত করা, তারা বেশি বেশি যাতে রেমিটেন্স পাঠায় সেটাই নিশ্চয়ই আমাদের লক্ষ্য থাকবে। ভালো থাকবেন, নিশ্চয়ই মালয়েশিয়া যেয়ে আবার দেখা হবে, কথা হবে, তবে চেষ্টা করব প্লেনে ওঠার পর আবার তাদের বিষয়ে আপনাদেরকে নতুন কোনো তথ্য জানানোর জন্য। সঙ্গেই থাকবেন।